হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস টেনের গণিত প্রকাশ বই থেকে কুশিদিখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট ওয়ান ভিডিও করবো আমরা এই পার্ট ওয়ান ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো তাহলে নতুন ভিডিও শিক্ষা সংক্রান্ত অর্থাৎ তোমাদের ক্লাস টেনের অঙ্কের এবং ভৌতবিজ্ঞানের যখন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তা যাতে কিনা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব সাহায্য করবে এই ভিডিওগুলো এগুলো দেখে তোমরা যদি পড়াশুনো করো তাহলে দেখবে তোমাদের পড়াশোনার মান অনেকটা বেশি উন্নত হবে তাই তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলো করা চলো আজকে আমরা শুরু করবো পার্ট ওয়ান ভিডিও কষে দেখি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুর প্রথম যেটা আমরা করব দুইয়ের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করবো দুইয়ের দাগের অঙ্কে কী লিখেছে কের কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো দীঘাত সমীকরণের একটি বীজ দুয়ের তিন হবে হিসেব করে লিখে আমরা জানি দীঘাত সব সবসময় দুটো করে বীজ থাকে অর্থাৎ এটা যে কোনো দীঘাত সমীকরণের সমাধান করলে এক্সের দুটো মান পাওয়া যায় সেই দুটো মানকেই বলা হয় দুটো বীজ তোমরা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো কোনো দীঘাত সমীকরণ এই জাতীয় কোনো দীঘাত সমীকরণের মিডিল টার্ম ফ্যাক্টর করলে দেখবে এক্সের মান দুটো করে বেরোয় সেই দুটোকেই বলা হয় তার বীজ সেই দুটো বীজের মধ্যে একটা বীজ দেওয়া আছে দুয়ের তিন তাহলে অপরটি কত আগে আমরা সংখ্যা অঙ্কটা খাতায় লিখি লিখেছি কি তাহলে সমীকরণটা দেওয়া আছে সেভেন টুয়ের এক সেভেন এক্সের স্কোয়ার সেভেন এক্সের স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো এবং এই সমীকরণের একটা বীজ দেওয়া আছে দুয়ের তিন একটি বীজ একটি বীজ সমান সমান দুইয়ের তিন অর্থাৎ একটা এক্সের মান দেওয়া আছে অথবা একটা এক্স সমান সমান দুইয়ের তিন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কে এর মান বের করব তাহলে এখানটা আমরা কী করবো কে এক্সের জায়গায় দুইয়ের তিনটা বসিয়ে দেব বা তাহলে সেভেন ইন্টু এক্সের মান কত হবে দুই দুইয়ের তিনের হোল স্কোয়ার প্লাস কে ইন্টু দুইয়ের তিন মাইনাস থ্রি সমান সমান জিরো বা এখানে হবে সেভেন ইন্টু ফোর বাই নাইন প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি সমান সমান জিরো ওকে এরপর আমরা কী করব বা এখানে লিখে রাখবো টু কে বাই থ্রি দিয়ে সমান চিহ্ন দিয়ে তিনটাকে আদিকে আগে নিয়ে আসলে মাইনাস তিনটা প্লাস হয়ে যাবে মাইনাস দেখো সাত চারে আঠাশ টোয়েন্টি এইট বাই নাইন ওকে বা এখানে টু কে বাই থ্রি সমান সমান এখানে তুমি মিশ্র ভঙ্গাংসে যদি বিয়োগ করো কী হবে নয় তিনে সাতাশ মাইনাস আঠাশ আমরা যদি একবারে কে সমান সমান লিখি দেখো এখানে মাইনাস ওয়ান বাই নাইন উল্টে দিকে হবে থ্রি বাই টু এই টু এর তিনটা ওদিকে গিয়ে উল্টে যাবে ঠিক আছে তাহলে এখানে কী হবে বা কে সমান সমান যদি এটা কাটাকাটি করি এখানে হবে তিন দুগুণে ছয় সরি তিন তিনে নয় এটা নাইন ছিল তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে কের আর একটা মান কের কোন মানের জন্য একটা মান টু বাই থ্রি হবে অতএব কে সমান সমান হবে মাইনাস ওয়ান বাই সিক্স ওকে নেক্সট আমরা আসব পরের অঙ্কটা দুইয়ের দাগের অঙ্ক দুইয়ের টু টু ওকে এখানে বলছে দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটা তোমরা বইতে দেখো লিখেছে কের কোন মানের জন্য এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে সমান সমান জিরো দীঘার সমীকরণের একটি বীজ মাইনাসে অর্থাৎ একটা মাইনাসে দেওয়া আছে অপরটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখি অঙ্কটা আগে লিখে নিই এখানে লেখা আছে তোমরা বইটা খুলে বসো তাহলে সুবিধা হবে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে সমান সমান জিরো এবং একটি বীজ একটি বীজ সমান সমান কত লেখা আছে মাইনাস অর্থাৎ একটা এক্স সমান সমান লেখা আছে মাইনাসে ওকে তাহলে আমরা এখানে বসাই অতএব এক্সের মান কি লেখা আছে তাহলে বসিয়ে দিলাম এ এখানে ব্যাকের দি হোল স্কোয়ার প্লাস থ্রি এ ঠিক আছে বা এটাকে আমরা হোল স্কোয়ার ভাঙলে লিখে হবে মাইনাসে মাইনাসে প্লাস শুধু স্কোয়ার থাকবে মাইনাসে এ মাইনাস থ্রি স্কোয়ার হবে প্লাস কে সমান সমান জিরো বা এখানে যদি আমরা বিয়োগ করি লিখি হবে মাইনাস টু স্কোয়ার প্লাস কে সমান সমান জিরো বা আমরা লিখতে পারি কে সমান সমান মাইনাস প্লাস হয়ে যাবে পাশে পাশে টু স্কোয়ার প্লাস লেখার দরকার নেই তাহলে অপর মানটা পেয়া অতএব কে এর মান কত পেলাম কে সমান সমান পেলাম টু স্কোয়ার ওকে তাহলে আমরা দু নম্বর অঙ্কটা করলাম তাহলে দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটাও হয়ে গেল একটা বীজ বলা ছিল এইবার আমরা করবো তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কে কী বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো দীঘা সমীকরণের দুটি বীজ দুই বাই তিন এবং মাইনাস তিন হয় তবে এ ও এর মান নির্ণয় করি অর্থাৎ এই যে দীঘার সমীকরণটা দেওয়া আছে তার একটা বীজ হচ্ছে দুইয়ের তিন এবং অপরটা হচ্ছে শুধু মাইনাস তিন এখান থেকে এ ও এর মান বের করতে বলেছে তাহলে আমরা শুরু করি এখানটা আগে অঙ্কটা লিখে নিই কী লেখা আছে তিনের দাগ এ এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো এবং একটি বীজ একটি বীজ কত দুইয়ের তিন এবং অপরটি অপরটি হচ্ছে শুধু মাইনাস তিন হলে এ ও বি এর মান কত ঠিক আছে এ ও বিয়ের মান কত এবার আমরা এখানে দেখব যে প্রথমে দুইয়ের তিন বসানোর পর কি মান বেরোয় অতএব আমরা এখানে লিখে দিচ্ছি এ এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো বা আমরা এখানে লিখব এ ইন্টু এর হোল স্কয়ার প্লাস সেভেন প্লাস বি সমান বা এখানে থাকবে এ ইন্টু ফোর বাই নাইন প্লাস চোদ্দো বাই তিন প্লাস বি সমান সমান জিরো ওকে এরপরে আমরা এখানে ভগ্নাংশে যোগ করে নেব একবারই প্লসব হবে নাইন এটা হবে ফোর এ দেখো এ গুণ করলে ফোর প্লাস এখানে তিন তিনে নয় তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস নাইন বি আবার এই নাইনটাকে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর এ প্লাস নাইন বি সমান সমান মাইনাস ফর্টি টু ডট ডট দিয়ে লিখে দিলাম এক নম্বর সমীকরণ একই রকমভাবে এ এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো অতএব এখানে আমরা লিখব বা এই ইনটু স্কোয়ার এক্সের মানে হচ্ছে মাইনাস এর হোল স্কোয়ার হবে তাহলে এখানে প্লাস সেভেন ইন্টু মাইনাস টেন প্লাস বি সমান সমান বা এখানে হবে নাইন স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস বা এখানে হবে নাইন এক্সকোয়ার প্লাস বি সমান সমান টোয়েন্টি ডট ডট দু নম্বর তাহলে আমরা এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে অপনয়ন প্রসেস করলে আমরা এ এবং বিয়ের মান ব্যবহার করতে বের করতে পারব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সরি এখানটা স্কোয়ারগুলো হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি না ফোর এ আছে এখানে এ আছে আমরা এ অথবা বি যে কোনোটাকেই কাটাতে পারি আমি যদি এক নম্বর সমীকরণকে এক দিয়ে এক নম্বর সমীকরণকে এক দিয়ে আর দু নম্বর সমীকরণকে নাইন দিয়ে গুণ করে ঠিক আছে তাহলে কি হবে আমরা এখানে লিখে নিচ্ছি এক নং কি এক দ্বারা এবং দুই নং সমীকরণকে কি নাইন দ্বারা গুণ করে পাই গুণ করে পাই ওকে নাইন দ্বারা গুণ করে পাই তাহলে কী হবে এক নম্বর শ্রমিকরণকে এক দিয়ে গুণ করলে কী হবে ফোর এ প্লাস নাইন বি সমান সমান মাইনাস দু নম্বর শ্রমিকরণকে করলে কী হবে নয় নয় এইটটি ওয়ান এ প্লাস নাইন বি সমান কে আর নয় দুগুণে আঠেরো সাইন চেঞ্জ করে দিলাম এখানটা এইটা কেটে গেল তাহলে এখানে দেখো এখানে বিয়োগ করলে কত হবে চার একাশি দিকে চার বাদ দিলে কত হবে সাত সাত সেভেন্টি ঠিক আছে সেভেন্টি সেভেন সমান সমান এই দুটো যোগ হবে নয় দুই এক হাতে আমার এক আট চার বারো তেরো তিন হাতে আমার এক দুই এখানে মাইনাস এই মাইনাস এখানে মাইনাস ছিল মাইনাস মাইনাস কেটে গেলো অর এ সমান সমান কত হবে টু থ্রি ওয়ান বাই সেভেন্টি সেভেন কাটলে হবে তিন অর এ সমান সমান হলো থ্রি এবার আমরা কী করব এক নং সমীকরণে সমীকরণে এর মান বসিয়ে পাই বসিয়ে পাই ওকে তাহলে কি হবে এক নম্বর সমীকরণে ফোর এ ফোর এর পরিবর্তে আমরা তিন বসিয়ে দিলাম প্লাস এখানে ছিল নাইন বি সমান সমান মাইনাস ফর্টি টু অন বি সমান দেখো এটা গুণ করলে তিন চারে বারো হয় সমান চেন্ন দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে আমরা একবার লিখছি বি সমান সমান কাটাকাটি করলে সমান সমান সমান্স অতএব আমরা এখানে কি দেখলাম এ সমান সমান পেলাম তিন আর বি সমান সমান পেলাম মাইনাস সিক্স আমাকে এ এবং বিয়ের মান বের করতে বলেছিল দীঘা সমীকরণে দুটো বীজের মান দেওয়া ছিল সেই বীজের থেকে আমরা কি করলাম না এ এবং বি এর মান বের করে নিলাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ বেস্ট আপনার